জিএনএম নার্সিংয়াউন্সিলিংয়ত্য মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবো নাকি ডোমিসিয়াল সার্টিফিক উলিয়াব মেডিকেল সার্টিফিক দিয়ে আগে কি পরীক্ষা করে মেডিকেল সার্টিফিক উলিয়াব গোটেখিন কম ভিডিওটি প্রথম প্রায় শেখলে চাওয়া বেশি দীঘলিয় নো কিন্তু তার গতে যদি তোমাদের রেগুলারলি এ ধরনের ইনফরমেটিভ ভিডিওব টাইম টু টাইম পাবল বি চেনলটা সাবস্ক্রাইব করে চেট কৰি ৰাখিবা যাতে এর ইনফরমেটিভিও তোমাকে আগ্ভাও তোমাদের টাইম টু টাইম নোটিফিকেশন দেখা সাবস্ক্রাইব করে বেলবর্তন অল প্রথমে কো যে ডোমিসিয়াল সার্টিফিক্ষা ডমেচিয়েল চাৰ্টিফিকেটখন উলিয়াব লগা হ'লে তোমালোকে নিজৰ নিজৰ ডিষ্ট্ৰিকৰ ডিচি অফিচত ভিজিট কৰিব লাগিব ডি চি অফিচত তোমালোকৰ অৰ্থাৎ যিবিলাক মহি থাকে জেনেৰেলি মহি বুলি কোৱা হয় ছ' ম'হিবিলাকৰ হাতেৰে তোমালোকে বনাব পাৰিবা তোমালোকৰ তিনিশ বা চাৰিশ টকামান খৰচ হ'ব ড'মেচিয়েল চাৰ্টিফিকেটখন বনাবলৈ ডিপেণ্ড কৰে তোমালোকে কাৰ দ্বাৰা বনোৱা অৰ্থাৎ এক্সপেৰিয়েঞ্চ মানুহৰ মানুহৰ দ্বাৰা বনালে পইচাটো অকণমান বেছি পৰিব আৰু যদি অৰ্থাৎ এইটো ডিপেণ্ড কৰে সকলোৰে চাৰ্জবিলাক বেলেগ বেলেগ চ' তোমালোকে যদিহে মহিৰ ওচৰত যাই পেলাই কোৱা যে মোক এখন ডোমিচিয়েল চাৰ্টিফিকেট লাগে এডমিশ্যনৰ কাৰণে এডুকেশ্যনেল পাৰপাজ বুলি তাত দিব লাগিব মোৰ পি আৰ চিৰ সলনি দিব লাগে চ' তেওঁ বনাই দিব তোমালোকৰ কিবা অকণমান পইচা ল'ব সেইখিনিয়ে আৰু এইখন অতি সহজত বনাব পাৰিবা তোমালোকৰ পোন্ধৰ পোন্ধৰ বা বিছ মিনিটতো হৈছে এইখিনি আৰু এশ টকীয়া দলিন পাতত বনাই দিয়া ভালদৰে চ' এইখিনিয়ে আছিল ড'মিচিয়েল চাৰ্টিফিকেটখন তোমালোকে নিজৰ নিজৰ ডিষ্ট্ৰিক্টৰ ডি চি অফিচত যাবা মৰিৰ হাতেৰে বনাই ল'ব পাৰিবা

এইখন হল আই ও সিএল ডিপক জিএনএম নার্সিংয় যখন মেট লিষ্ট মেট লিস্টর তোমাল কি কি টেস্ট কৰাব লাগিব সম্পূৰ্ণখিনি ইয়ার ডিটেলস দিয়া আছে তোমালোকক সর সরকারে অর্থাৎ অৰ্থাৎ মূলকে গোটেখিন বস্তু একবার কই দিবলৈ চেষ্টা করো এটা বহুতে সুধি পড়ে আই ও সিএল এসোসিচন মিলি না সো বস্তুবিলমে থাকে অর্থাৎ মেডিকেল চেক আর কি বেলেগ হব কিন্তু তোমাল ধরা কিনা সরসুড়া চেঞ্জ থাকবে কিন্তু নাইনটি পার্সেন্ট মিলিয়ে মিলিয়ে সো তোমালে এইখিন বস্তু এবার মই তোমালোকক মানে দিও পুন প্ৰথমতে তোমালোকৰ ব্লাড ইনভেস্টিগেশন করা এতিয়া বহুতে সুধিব পাৰে ব্লাড ইনভেষ্টিগেশ্যনত কি কি কৰা হয় চ' এইখিনি ডিটেইলছ তোমালোকে ভিডিঅ'টো প'ষ্ট কৰি চাব পাৰা যদিহে মই তোমালোকক বস্তুখিনিৰ ওপৰত ডিটেইল দি আকৌ বুজাবলৈ চেষ্টা কৰোঁ মানে বহুত দীঘলীয়া হৈ যাব চ' তোমালোকে ভিডিঅ'টো প'ষ্ট কৰি ব্লাড ইনভেষ্টিগেশ্যনৰ ভিতৰত কি কি টেষ্ট কৰে তোমালোকে নিজে এইখিনি চাই লোৱা ব্লাড ইনভেষ্টিগেশ্যনৰ পিছত তোমালোকৰ আৰু বেলেগ বেলেগ কিছুমান টেষ্ট কৰাই চাৰি পাঁচটা টেষ্ট এইটো অকণ ব্লাড টেষ্ট অৰ্থাৎ তেজ পরীক্ষা বলে অসমীয়া ভাষা এইটুকু তারপর আছে আই চেকআপ অর্থাৎ চকু চেকআপ করে আই চকু চেকআপৰ ভিতর তোমালোকৰ যা কন্টেক্ট লেন্স পাওয়ার অফ গ্লাস এইবিল তোমালোকৰ ভালদৰে চেক করে তোমাদের ইয়াত কি কি ডিটেলস দিয়া আছে বা বস্তুখিনাইডত দিয়া আছে অর্থাৎ চকুর ভিতর কি কি টেস্ট করা মেনশন করা আছে তোমালে ভিডিওটি পোস করে তার তারপর আছে ল্যাব ইনভেস্টিগেশন ল্যেব ইনভেস্টিগেশনের ভিতর তোমাদের আছে ইউরিন টেস্ট বা এরণ যা টেস্ট আছে লাগে তার তারপর আদার ইনভেস্টিগেশন কিছুমান দিয়া আছে এক্সরে লাগে লাগে জি করিখি তোমালোকে মেডিকেল চেকআপৰ ভিতর করা হয় তার পিছনে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটন তোমালোকক দিয়ে সো এটা বুতে সুদি মই তোমাকে মনে চেষ্টা করলো বা বস্তুখিনি ভালদৰে বুজাই দিবলৈ চেষ্টা করলো যদি ভিডিও তোমালোকে তোমাদের কিছুপুখ করলে লাভান্বিত হয়েছে নিজের বন্ধু বান্ধবীকর্ত শেয়ার করি আর চেনলটা সাবস্ক্রাইব করি বেলুটনটা অলট চেট করে রাখবা জয়াই